অন্যান্য বছরের মতো এবারও নদিয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত পলাশীপাড়া কবিতা সঙ্গীত নিকেতনের উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হল। এবারে কবিতা সঙ্গীত নিকেতনের এই বসন্ত উৎসব 14তম বর্ষে পদার্পণ করল। এলাকার নৃত্যশিল্পীদের নিয়ে এদিন এই উৎসব আয়োজিত হয়। শান্তিনিকেতনে ঘরানায় দোল পূর্ণিমা উপলক্ষে সঙ্গীত নিকেতনের চেষ্টায় তথা প্রযত্নে পলাশীপাড়া বাজার সংলগ্ন এলাকা পরিক্রমা করে এলাকার শতাধিক নৃত্যশিল্পী সহ অনেক সাংস্কৃতিক অনুরাগী মানুষ। কবিতা সঙ্গীত নিকেতনের কর্ণধার এবং নৃত্যশিল্পী রমা দত্ত বলেন, আমাদের এই প্রত্যন্ত গ্রামের বেশিরভাগ মানুষেরই শান্তিনিকেতন কিংবা নবদ্বীপের মায়াপুরের দোল উৎসব দেখার সামর্থ্য নাই। সেই দিকের কথা ভেবেই আর মানুষকে আনন্দ দেওয়া তৎসহ ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতেই প্রতি বছর আমাদের সংস্থার পক্ষ থেকেই এই ছোট্ট প্রয়াস নেওয়া হয়। ইতিমধ্যেই পলাশীপাড়া সহ আশেপাশের এলাকার মানুষের মন জয় করে নিয়েছে কবিতা সঙ্গীত নিকেতনের এই অনুষ্ঠান। এ প্রসঙ্গে স্থানীয় অধিবাসী বিপ্লব মণ্ডল বলেন, এই ধরনের অনুষ্ঠান বীরভূমের শান্তিনিকেতনে হয়। ইদানিংকালে নদিয়ার নবদ্বীপের মায়াপুরে মহা সমারোহে পালিত হচ্ছে এই বসন্ত উৎসব তথা দোল উৎসব। এই সমস্ত অনুষ্ঠানে আমাদের এলাকার বহু মানুষ অংশ নিতে পারে না, তাই কবিতা সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে আয়োজিত এই ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক কর্মকাণ্ড অর্থাৎ বসন্ত উৎসব মানুষের মনের গহনে একটা আলাদা স্থান করে নিয়েছে। তাই তো প্রতি বছর এই দিনটি দেখার এবং দোল পূর্ণিমার রসাস্বাদনের জন্য রাস্তার দুপাশে নারী পুরুষ নির্বিশেষে ভিড় করে দাঁড়িয়ে থাকে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল।
খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।